দাগের সমস্যা কি পুরোপুরি চলে যায়? দেখতে হবে দাগগুলো আসলে কিসের। বিভিন্ন ধরনের দাগ তো হয়েই থাকে, কখনো কখনো সেটা হতে পারে মুখে, সেটা পিগমেন্টেশনের হতে পারে যেমন মেজতা বা মেলাজমা, ফ্রিকেলস। কখনো কখনো এমন হয় যে কোনোভাবে তার আঘাত লেগেছিল কিংবা অপারেশন করতে হয়েছিল অথবা কেটে গিয়েছিল, সেই সেলাইয়ের দাগ। আবার কখনো কখনো এমন হতে পারে কোনো অপারেশনই করতে হবে সেটার একটা দাগ পড়তে পারে, কখনো কখনো টিউমার থাকতে পারে সেটারও দাগ হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে যারা হাতের এই অংশে বিভিন্নভাবে নিজে নিজেই কাটে, সেটারও একটা বড় ইম্প্যাক্ট পরবর্তীতে হয়, যেটা যে বিভিন্ন জায়গায় জবে অথবা আর্মিতে কাজ করতে গেলে কখনো কখনো এই জিনিসটার জন্য কিন্তু তাকে রিফিউজ হতে হয়। তখন সে হন্যে হয়ে খোঁজে যে কিভাবে এই দাগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও ট্যাটুর দাগ অনেকে রিমুভ করতে চায়, অনেকে চায় যে তার শরীরে যে অপারেশন, অনেক আগে করা অপারেশন, সেটার জন্য একটু সমস্যা হচ্ছে, এখন সেটা ডেবে গিয়েছে অথবা তার চিকেন পক্স হয়েছে, সেটা একটু ডেবে জায়গায় জায়গায় ডেবে আছে, কারো কারো ব্রণের দাগ আছে, সেই দাগ থেকে মুক্তি পেতে চায়। আসলে দাগের সমস্যার কোনো শেষ নেই, অনেক ধরনের দাগ কিন্তু আছে যে দাগগুলো নিয়ে আমাদের কাছে আসে। এখন আমরা যদি একটু ভাগ করে ফেলি যে যেই দাগগুলো পিগমেন্টেশন বা রঙের পরিবর্তন হয়, অর্থাৎ মেলাজমা অথবা মেস্তা অথবা ফ্রিকেলস, এই ধরনের দাগের জন্য কি করা। এই ধরনের দাগের জন্য কিন্তু এখন অনেক সুন্দর চমৎকার ট্রিটমেন্ট বের হয়েছে, কিন্তু একটা বিষয় আপনাকে মানতে হবে সবসময়, সেটা হচ্ছে যে আপনাকে নিয়মিত সানব্লক ইউজ করতে হবে এবং আমরা যেভাবে যেভাবে বলবো সেই নিয়ম মেনে সেই ধরনের ওষুধ ব্যবহার করতে হবে। কখনো কখনো আমাদেরকে এরপরেও দেখা যায় যে এর দাগটা কমছে না, তখন আমাদের কিছু কেমিক্যাল পিলিং করার বিষয় থাকে যেটার মাধ্যমে কিন্তু এই দাগ অনেকাংশে কমে যায়। কখনো কখনো আমরা লেজারও করে থাকি। আসলে কার জন্য কোনটা প্রযোজ্য তার দাগগুলো দেখে অ্যাসেস করেই বোঝা যায়। এ গেল পিগমেন্টেশন। কখনো কখনো বলছিলাম যেটি যে টিউমার হয়ে থাকে ফেসে, দেখা যাচ্ছে কানের সামনে, মুখের সামনে বা ঠোঁটের পাশে, বিভিন্ন জায়গায়, চোখের পাশে বিভিন্ন জায়গায় টিউমার হয়ে থাকে বা সিস্ট হয়ে থাকে, এ ধরনের ক্ষেত্রে যেটা অপারেশন করতেই হয় এবং হয়তো প্লাস্টিক সার্জনের কাছে করালে দাগটা অনেক হিডেন থাকতো, সেই তুলনায় তিনি হয়তো আগেই অনেক আগেই কোথাও করিয়েছেন, সেই দাগটা অনেক বেশি বোঝা যায়। সেই ক্ষেত্রে কী করা যায়? প্রথম কথা হচ্ছে যে দাগবিহীন তো আসলে কোনো অপারেশন করা যায় না, দাগ হতেই পারে, কিন্তু একজন প্লাস্টিক সার্জনের সবচেয়েতে বেশি ফোকাস থাকে যেটা, সেই দাগটা কীভাবে হাইড করা যায় বা খুব বেশি চোখে যাতে না পড়ে, সেজন্য আমরা বিভিন্নভাবে দাগটাকে লাইট করার চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের সিস্টেম, যে এরকম হচ্ছে কখনো কখনো লাইনটাকে ব্রেকডাউন করি, জে প্লাস্টি, ডাব্লিউ প্লাস্টি, কখনো কখনো দেখা যায় যে খুব সূক্ষ্ম কোনো ভাজের মধ্যে যাতে দাগটা পড়ে, এ ধরনের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি। এবং আরও একটা বিষয় হচ্ছে খুব সূক্ষ্মভাবে অপারেশনগুলো আমরা মাইক্রোস্কোপ কিংবা লুপের মাধ্যমে করে থাকি, যাতে দাগগুলো খুব কম পড়ে, এবং সূক্ষ্ম সুতা ব্যবহার করে থাকি। এরপরেও অপারেশনের পরে দাগটা কিন্তু প্রথম দিকে একটু বোঝা যায়, তারপরে আস্তে আস্তে হালকা হতে থাকে। এই ক্ষেত্রে কখনো কখনো আমরা বিভিন্ন ধরনের স্কার মডিউলেশন বা থেরাপি দিয়ে থাকি, লেজারের প্রয়োজনও হতে পারে। এর বাইরে যেটি বললাম যে কারো কারো অনেক আগে অপারেশন হয়েছে, হয়তো কোনো অংশ ডেবে গিয়েছে অথবা চিকেন পক্সের গোল যে দাগগুলো সেগুলো বসে গেছে বা ব্রণের দাগগুলো বসে গিয়েছে, এই দাগগুলোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের পদ্ধতি করা যায়। কখনো কখনো মাইক্রোনিডলিং, পিআরপির সাথে মাইক্রোনিডলিং করা হয়, কখনো কখনো এই সমস্ত ক্ষেত্রে ফ্যাট গ্রাফট খুব ভালো কাজ দেয়, আবার লেজারের বা কার্বন ডাইঅক্সাইড ফ্র্যাকশনাল লেজারেরও রোল আছে। এই ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে আপনাকে অবশ্যই স্কিন কেয়ার নিতে হবে এবং আমরা যেভাবে আপনাকে নির্দেশনা দিব সেইগুলো খুব যত্ন সহকারে মানতে হবে, এই তাহলেই দেখা যাবে যে এটার ফলাফলটা অনেক ভালো হয়। এর বাইরে আর কী কী বিষয়ে দাগ হতে পারে, যেটি বলছিলাম যে অনেক সময় দেখা যায়
যে নিজের হাতে নিজেই হয়তো কোনো কারণে কেটে ফেলেছে। এখন এইটার কথা আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করব, আসলে যারা এই কাজগুলো করে তাদেরকে পরবর্তীতে যখন আসে আমাদের কাছে দাগ সরানোর জন্য, তখন আমি জিজ্ঞেস করি সবসময় যে যখন করেছিলেন তখন ব্যথা লাগেনি? বলে হ্যাঁ ব্যথা লেগেছে, কিন্তু তখন আসলে বুঝতাম না, এখন বুঝি না, এখনও বুঝি না যে তখন কীভাবে করতাম। তো যাই হোক, মানে যেহেতু তারা আমাদের কাছে দাগটা সরাতে আসে, তার মানে সে রিগ্রেটফুল। এবং সবচেয়ে বড় কথা এবং দুঃখের কথা যে এই দাগগুলো কিন্তু আমরা কখনোই একেবারে ভ্যানিশ করে দিতে পারি না, কোনো ম্যাজিকের মাধ্যমে এটা চলে যাবে সেটা সম্ভব হয় না। এবং এই কারণে দেখা যায় তাদেরকে চাকরি স্থানে অথবা বিভিন্ন ধরনের পারিবারিক কোনো প্রোগ্রামে অনেক ধরনের গঞ্জনা সইতে হতে পারে। তাই সবচেয়েতে ভালো হলো এই ধরনের কাজ না করা, এবং যদি সেরকম কিছু করে ফেলাও যায় ফেলেও কেউ, সেই ক্ষেত্রে আসলে অপারেশন করে সেটা সরানোর কিছু কিছু পদ্ধতি আছে, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু দাগ থেকে যায়। আর এর বাইরে কিছু জন্মগত দাগ থাকে যেগুলো খুব কালো হতে পারে, নিভাস বলি আমরা সেগুলো, সেগুলো কেটে দূর করা যায় কখনো কখনো, কখনো কখনো নর্মাল টিস্যুটাকে ফুলিয়ে এক্সপান্ডারের মাধ্যমে ফুলিয়ে আমরা সেটা দিয়ে ওই যে দাগের অংশটুকু ওটুকু কেটে ফেলে সেটাকে ঢেকে দেই, বা বিভিন্ন ফ্ল্যাপের মাধ্যমে এই ধরনের কাজগুলো করে থাকি। তাই দাগ নিয়ে বিভিন্ন সমস্যা আপনার থাকতেই পারে, অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হয়ে আপনার জন্য কি ভালো হবে সেটা জেনে নিন এবং করিয়ে নিতে পারেন। অনেক ধন্যবাদ।